মুঠোফোন ব্যবহারকারীদের বিভ্রান্তির আরেক নাম টেলিকমিউনিকেশন ভ্যালুয়েডেড সার্ভিস বা টিভিএস। অনেক গ্রাহকের অভিযোগ, সেবা দেওয়ার নামে অজান্তেই কেটে নেওয়া হচ্ছে সার্ভিস চার্জ। তাছাড়া যখন তখন মেসেজ বা কলের মাধ্যমে সার্ভিসের তথ্য দেওয়া নিয়ে রয়েছে বিরক্তি। যদিও বা বিটিআরসি কর্তৃপক্ষ এরই মধ্যে জবাবদিহিতা চেয়েছে এমন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবালিক করিম। হঠাৎ হঠাৎ করে মোবাইল বলতে ব্যালেন্স চলে যাচ্ছে, আমার কাছে প্রচণ্ড বিরক্তিকর মনে হয় বিষয়গুলো। হুট করে মুঠোফোনের মূল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ এভাবেই জানাচ্ছিলেন এই গ্রাহক। অত্যন্ত বিরক্তিকর, এবং আমার কাছে মাঝে মাঝে আমি ফোন দিই ওদেরকে, ফোন দিয়ে বলি, কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলি যে ভাই এটা কেন হচ্ছে, স্যার দেখছি বিষয়টা আমরা, দেখা এই পর্যন্তই শেষ। তার অভিযোগে আরও রয়েছে হরেক রকম লোভনীয় অফারের কথা, যা প্রয়োজন নেই তবুও ফেরি করে সেবা দেওয়ার চেষ্টা করছে টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস বা টিভাস প্রতিষ্ঠান। এটা যেহেতু প্রয়োজন নাই, যখন ফোনটা আসে তখন বিরক্তিকর লাগে, আর যখন ফোনটা অনেক সময় দেখা গেছে খেয়াল থাকে না তখন ফোনটা রিসিভ করে ফেলি, রিসিভ করার পরে দেখা গেছে টাকা কেটে নেই। এই গ্রাহকের অভিযোগ ছিল যখন তখন মেসেজ বা কলের মাধ্যমে টিভাসের অফারের তথ্য দেওয়া নিয়েও। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি তুলে ধরলেন সাধারণ গ্রাহক পর্যায়ে ভোগান্তির কথা। অসচেতন গ্রাহকরা কিন্তু শুনতে চায়, ধরেন একটা ভালো একটা ভয়েস বা হোক বা একটা গানের ই হোক, এটা সে শুনতে চায়, শুনতেই সে 30 সেকেন্ড পার অতিবাহিত করে ফেলেছে। সে জানেও না যে এই ধরনের যদি 30 সেকেন্ড অতিবাহিত হলেই সে আমাকে অফারটা সংযোগ করে দেবে। সার্ভে করবেন মার্কেটে এটার আসলে কতটুকু গ্রাহকদের জন্য প্রয়োজন আছে, এটা রাষ্ট্রের কতটুকু উপকার আসবে বা গ্রাহকদের কতটুকু উপকার আসবে। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জানালেন নিজেদের পদক্ষেপের কথা। এটা খুব দুঃখজনক হলো সত্ত্বেও, মানুষ কমপ্লেন করছে তার টাকা কেটে যাচ্ছে, আমি মেসেজ পাই। বিটিআরসি সবসময় গ্রাহকের স্বার্থ দেখে, সঙ্গে সঙ্গে অপারেটরের স্বার্থ কিন্তু দেখে, আমরা অপারেটরকে বঞ্চিত করে গ্রাহকের স্বার্থ দেখি না, দুইটাই উইন উইন সিচুয়েশন অবস্থার মধ্যে আমরা চেষ্টা করি। জানালেন জবাবদিহিতার কার্যক্রম শুরু হয়েছে, তবে সতর্কতা প্রয়োজন গ্রাহক পর্যায় থেকেই। বেশ কয়েকটা জায়গায় তারা ভিজিট করলো, স্টাডি করলো, রিপোর্ট নিয়ে আসলো, বলে স্যার সত্যি কথা, এমন সে টাকা কেটে নিচ্ছে, কেটে নিলে কী করতে হবে, কেটে নিলে তো হঠাৎ বন্ধ করে দেওয়া যাবে না, কারণ আমরা যেমন গ্রাহকের স্বার্থ দেখি অপারেটরের স্বার্থ দেখি। আইন অনুযায়ী অপারেটর সুগোজ করলাম, সকলকে বললাম তোমাদের এই লাইন টাইন কেন কেটে দেওয়া হবে না, কেন তুমি ব্যবস্থা না কারো দর্শক, এখন 7 ডেজ নোটিস দিলাম, তারপর 7 দিনের মধ্যে আমরা স্টাডি করে দেখবো যে তাদের উন্নতি হয়েছে কি না। যদি মানুষের টাকা কর্তন না করে তাদের টিভিএস সার্ভিস থাকবে, আর যদি মানুষের টাকা কর্তন করেই ফেলায় বিটিআরসি অবশ্যই অ্যাকশন নেবে। দেশের 4টি মুঠোফোন অপারেটরের গ্রাহকদের ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্ম বিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলোকেই বলা হচ্ছে টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস। গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। মোবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।